নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করছিলাম WBP কনস্টেবল 2021-এর জন্য। অ্যাকচুয়ালি WBP কনস্টেবল 2020-এর জন্য, কিন্তু এটা WBP কনস্টেবল 2021-এর সিরিজে আমরা কন্টিনিউ করছি। তো আজকের লেকচারের পরে আর একটি লেকচার নিলে আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট সেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া প্রতিদিন রাত্রে আপনারা জিআই এবং ম্যাথের যে সেশানগুলো সেগুলো পাবেন যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে। তবে আমি চেষ্টা করছি 24-25 তারিখের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, 26 তারিখে যেহেতু এক্সাম। তো চলুন শুরু করা যাক। আর প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, দেখুন সাইক্লোন ইয়াস। আর একটা কথা, আমি এখানে কিন্তু বেছে বেছে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আনছি। এর আগে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করেছি, ডেইলি অ্যানালিসিস করতাম, অথবা আমি যে অ্যাচিভার্স থেকে বলে দিতাম, সেখানে যদি 500 কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো, এখানে কিন্তু মাত্র 10-20টা কারেন্ট অ্যাফেয়ার্স এনেছি। অর্থাৎ বুঝতে পারছেন, একেবারে বাছাই করা এনেছি। তো আপনাদের হাতে যদি আর সময় না থাকে তাহলে এটাই দেখুন, যদি সময় থাকে এগুলো বেশি ভালো করে দেখুন, এগুলো বেশি ভালো করে মুখস্থ করুন, বাকিগুলো তবুও একবার চোখ বুলিয়ে নেবেন। কারণ আমি কিন্তু একেবারে বাছাই করে এনেছি, তো দু একটি কোশ্চেন বাদ যাওয়ার চান্স কিন্তু থেকেই যায়। তো অবশ্যই একবার বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবেন, আর যদি সময় না থাকে তাহলে এগুলোই দেখুন, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই কমন পাবেন। চলুন, সাইক্লোন ইয়াস এটা কোথাকার? তো এই যে সাইক্লোন ইয়াস বা সাইক্লোন জস, এটা কিন্তু আমাদের পূর্ব উপকূলে পড়েছিল। পূর্ব উপকূলে ওড়িশা রিজিয়ানে, অন্ধ্রপ্রদেশের রিজিয়ানে, বাংলা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশ, এই রিজিয়নে কিন্তু পড়েছিল। এবং এটা নামকরণ করা হয়েছিল কার দ্বারা? ওমানের দ্বারা। পরীক্ষায় কোশ্চেন আসবে সাইক্লোন জস এটা কোন উপকূলে পড়েছিল, অথবা কোশ্চেন আসবে এটা নামকরণ কে করেছে, কারেক্ট আনসার হবে ওমান। এছাড়াও পশ্চিম উপকূলে, গুজরাটের উপকূলে সাইক্লোন তওকাতে যে পড়েছিল, আসে পড়েছিল, সেটার নামকরণ কে করেছিল? মায়ানমার। তো পূর্ব উপকূলে আমাদের বঙ্গোপসাগর, পশ্চিম উপকূলে আমাদের আরব সাগর, আরব সাগরে সাইক্লোন তওকাতে, বঙ্গোপসাগরে সাইক্লোন জস। তো তওকাতে, আরব সাগরে এটা নামকরণ করেছিল মায়ানমার। নেক্সট দেখতে পাচ্ছেন বরুণা 21। বরুণা 21 হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্সের নেভির মধ্যে একটি বাইল্যাটারাল এক্সারসাইজ, ইম্পর্টেন্ট। নেক্সট অপারেশান সমুদ্র সেতু 2, ভেরি ইম্পর্টেন্ট। অপারেশন সমুদ্র সেতু 2 এটা কিন্তু ইন্ডিয়ান নেভির একটি মিশন। ইন্ডিয়ান নেভির এই মিশনের মাধ্যমে বিভিন্ন বাইরের দেশ থেকে অক্সিজেনের যে সিলিন্ডার, সেটা ক্রায়োজেনিক যে অক্সিজেনের সিলিন্ডার, সেটা কিন্তু ভারতবর্ষে আনার জন্যেই এই যে অপারেশন সমুদ্র সেতু 2 লঞ্চ করা হয়েছিল। নেক্সট ধ্রুব MK3, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, ধ্রুব MK3 কার দ্বারা তৈরি করা হয়েছে? বেশিরভাগ স্টুডেন্ট, সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যান্সার করবে DRDO, আর তারপরে স্টুডেন্ট অ্যান্সার করবে ইসরো। কারেক্ট অ্যান্সার হবে ধ্রুব MK3, এটা হ্যাল, HAL এর দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল। নেক্সট ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার যে রিপোর্ট পাবলিশ করা হয়েছে 2021 সালে, তো ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার কোন দেশ তার মিলিটারির পিছনে বা আর্মির পিছনে সবচেয়ে বেশি খরচ করে? অ্যাকচুয়ালি মিলিটারির মধ্যে কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনটেই পড়ে যায়। তো এক নম্বরে রয়েছে USA, দুই নম্বরে রয়েছে চায়না এবং তিন নম্বরে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া তিন নম্বরে রয়েছে তার এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি হওয়ার দিক থেকে, আর্মি বা এই যে মিলিটারি পিছনে। নেক্সট গুড গভর্নেন্স রিপোর্টে ফিনল্যান্ডের র্যাঙ্ক কিন্তু 1 নম্বরে রয়েছে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক 49। গুড গভর্নেন্স রিপোর্ট অর্থাৎ কোন দেশ কত ভালো তার যে গভর্নেন্স পরিচালনা করছে সেই রিপোর্টটা। নেক্সট ইন্টারন্যাশনাল রেমিটেন্স, আমি আমার ইকোনমি লেকচার আলোচনা করে দিয়েছিলাম হোয়াট ইজ ইন্টারনাল রেমিটেন্সেস, হোয়াট ইজ এক্সটার্নাল রেমিটেন্সেস, অর্থাৎ বাইরের দেশ থেকে আমাদের দেশে যে টাকাটা পাঠানো হয়। আমাদের ভারতের অনেক মানুষ বাইরের দেশে গিয়ে কাজ করেন, তারা যে তাদের টাকাটা পাঠান ভারতে, এটাকে বলা হয় ইন্টারনাল রেমিটেন্সেস। এবং এটা কিন্তু ইনফ্লো হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে ঢুকছে বলে ইনফ্লো, এবং বাইরে বেরিয়ে গেলে আউটফ্লো। অর্থাৎ বাইরের দেশের অনেক মানুষ আমাদের ভারতে এসে কাজ করেন, তারা ভারত থেকে টাকা পাঠিয়ে দিলে সেটা আউটফ্লো হয়ে যায়। তো এই যে ইন্টারনাল রেমিটেন্সেসের ক্ষেত্রে, ইনফ্লোর ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কিন্তু 1 নম্বর। সবচেয়ে বেশি টাকা কিন্তু ভারত এইভাবে কামায় এবং সবচেয়ে বেশি টাকা বাইরের দেশ থেকে ভারতে আসে। নেক্সট যে স্লাইড, এখানে কি বলছে? SDG ইন্ডেক্স বাই নীতি আয়োগ, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই যে নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে তৈরি হয়েছিল, এর একটা রিপোর্ট পাবলিশ হয় SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে রিপোর্ট, এই রিপোর্টে কেরালা কিন্তু টপ করেছে এবারে, এবং ওয়েস্ট বেঙ্গল 11 নম্বরে রয়েছে। প্রতি বছরই কেরালা টপ করছে, এই রিপোর্ট জবে থেকে চালু করা হয়েছে। আর মনে রাখবেন, এই যে SDG বর্তমানে 17টা গোল এবং 169টা টার্গেট রয়েছে। বর্তমানে যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17টা গোল এবং 169টা টার্গেট রয়েছে, মনে রাখবেন, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 135, অর্থাৎ কোন দেশে কতটা শান্তি বেশি, এবং আইসল্যান্ডের র্যাঙ্ক কিন্তু 1 নম্বরে রয়েছে। এবার কিছু ইম্পর্ট্যান্ট ডে রয়েছে, 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত ডে পালন করা হয়, 1 মে ইন্টারন্যাশনাল লেবার ডে পালন করা হয়, 8ই মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালন করা হয়,
5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। প্রত্যেকটি ইম্পর্টেন্ট বাছাই করে আনা। নেক্সট, চায়নাস ফার্স্ট মার্স রোভার জুরং। তো পরীক্ষা ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, কয়েকদিন আগে চায়না তিয়ানওয়েন 1 পাঠিয়েছিল, কিন্তু চায়নার যদি ফার্স্ট মার্স রোভারের কথা বলা হয় তাহলে কিন্তু সেটা হবে জুরং। নেক্সট, স্মলেস্ট ব্ল্যাক হোল। কয়েকদিন আগে নাসা একটা ব্ল্যাক হোল আবিষ্কার করেছে, যেটা কিন্তু আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা পথেই কিন্তু রয়েছে। সেই ব্ল্যাক হোলের নাম কি? ব্ল্যাক হোলের নাম হচ্ছে দ্য ইউনিকর্ন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নেক্সট, লাইটেস্ট আইসোটোপ অফ ইউরেনিয়াম ইজ। রিসেন্টলি তৈরি করা হয়েছে এই যে লাইটেস্ট আইসোটোপ, সবচেয়ে হালকা আইসোটোপ ইউরেনিয়ামের, তার নাম কি? ইউরেনিয়াম 214। আমরা এর আগে পড়েছি ইউরেনিয়াম 235, 237, কিন্তু সবচেয়ে লাইটেস্ট হচ্ছে ইউরেনিয়াম 214, 214। নেক্সট, অ্যান্টি কোভিড ড্রাগ 2DG মেড বাই DRDO। আমি বহুবার এই কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি পরীক্ষায়, এর আগেও এসছে, বারবার কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে অ্যান্টি কোভিড ড্রাগ তার নাম কী। তো মনে রাখবেন 2DG যেটা তৈরি করা হয়েছে কাতার, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1958 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এর বর্তমান চিফ G37D, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। নেক্সট, নিউ প্ল্যানেট আবিষ্কার করা হয়েছে নাসার দ্বারা। তো প্ল্যানেটের নাম কি? TOI 1231B। তো মনে রাখতে পারেন, টাইমস অফ ইন্ডিয়া হিসেবে মনে রাখতে পারেন TOI 1231B। নেক্সট, WISA উডেস্ট। তো WISA উডেস্ট কি? তো ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট যেটা লঞ্চ করা হবে নিউজিল্যান্ডের দ্বারা, তার নাম হচ্ছে WISA উডেস্ট। নেক্সট, নির্ভয় যে ক্রুজ মিসাইল, এটা রেঞ্জ হচ্ছে 1000 কিমি। তো এই যে 1000 কিমি রেঞ্জের এই যে নির্ভয়, সরি 1000 মিটার, আমি ঠিকই বলেছিলাম 1000 কিমি। তো নির্ভয়ের এই যে রেঞ্জ 1000 কিমি, এটা কিন্তু DRDO দ্বারা তৈরি করা হয়েছে। নেক্সট, মিশন হসলা বাই UK পুলিশ, উত্তরাখণ্ড পুলিশ। রিসেন্টলি মিশন হসলা কিন্তু লঞ্চ করা হয়েছে উত্তরাখণ্ড পুলিশের দ্বারা। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে মিশন হসলা কোন রাজ্যের পুলিশের দ্বারা লঞ্চ করা হয়েছে। কারেক্ট অ্যান্সার কিন্তু মিশন হসলা উত্তরাখণ্ড পুলিশের দ্বারাই লঞ্চ করা হয়েছে। নেক্সট, লার্জেস্ট আইসবার্গ অফ ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের লার্জেস্ট আইসবার্গের নাম কি? A76। খুব নিউজে ছিল, তো পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসবে লার্জেস্ট আইসবার্গ অফ ওয়ার্ল্ড A76। নেক্সট, মিস ইউনিভার্স 2020 আন্দ্রিয়া মেজা। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল অনেকদিন এবং 2020 হলেও কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে বা এই যে অ্যানাউন্স করা হয়েছে, এটা সম্ভবত এপ্রিল কিংবা জুন নাগাদ এই টাইমটাই পাবলিশ করা হয়েছে। তবে মনে রাখবেন, পরীক্ষার কিন্তু জন্য ইম্পর্টেন্ট, এর আগে প্রিভিয়াস ইয়ার্সে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেকবার এসেছে। নেক্সট, ICC হল অফ ফেমের মধ্যে একমাত্র ভারতীয় যিনি আছেন তার নাম হচ্ছে বিনোদ মানকার। তিনি একমাত্র ভারতীয় যিনি ICC হল অফ ফেমের মধ্যে রয়েছেন, অনলি ইন্ডিয়ান। তবে মনে রাখবেন, এর মধ্যে কিন্তু কুমার সাঙ্গাকারার নামও উল্লেখ রয়েছে, একজন গ্রেট প্লেয়ার হিসেবে কুমার সাঙ্গাকারার নামও উল্লেখ রয়েছে। নেক্সট, ফার্স্ট ফিমেল ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার কার নাম? তো ইন্ডিয়ান এয়ারফোর্সের ফার্স্ট ফিমেল ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে আশ্রিতা ভিওলেটি। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, চিফ অ্যাডভাইজার অফ ওয়েস্ট বেঙ্গল CM আলাপন ব্যানার্জি। নেক্সট, অনুপ চন্দ্র পাণ্ডে, তাকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে এবং NR কুমার, তাকে LIC চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়েছে। নাপতালি বেনেট, তাকে ইসরায়েলের PM হিসেবে ঘোষণা করা হয়েছে। আইজাক হারজোগ প্রেসিডেন্ট অফ ইসরায়েল হয়েছেন। আন্টানিও গুতেরাস, তিনি চিফ অফ UN ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের চেয়ারপারসন বলতে পারেন বা চিফ বলতে পারেন, অ্যান্টনিও গুতেরাস। নেক্সট, সত্য নাদেল্লা, তিনি চেয়ারপারসন অফ মাইক্রোসফট নিযুক্ত হয়েছেন। নেক্সট, ইব্রাহিম রাইসি, তিনি ইরানের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাছাই করা অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জেনে নিন। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এবারে নিউজিল্যান্ড, রানার্স আপ বা সেকেন্ড হয়েছে, পজিশনে রয়েছে ইন্ডিয়া। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা দেখতে চান, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে পর্যন্ত কিন্তু ভারতের র্যাঙ্ক 1 নম্বরে ছিল, নিউজিল্যান্ডের র্যাঙ্ক 2 নম্বরে ছিল। আর এটা কোথায় খেলা হয়েছিল? সাউথহ্যাম্পটন, এটা ইংল্যান্ডে, ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন, এখানে কিন্তু খেলা হয়েছিল। নেক্সট, ফ্রান্স ওপেন ফিমেল সিঙ্গেলে জিতেছেন কে? বারবোরা ক্রেসিকোভা। মনে রাখবেন, তিনি কিন্তু ফ্রান্স ওপেন ফিমেলে জিতেছেন সিঙ্গেলে, এবং মেলে জিতেছেন নোভাক জোকোভিচ। এটা যদি উইম্বলেডনে হয়ে যায়, উইম্বলেডনের ফিমেলে অ্যাশলি বার্টি, এবং বাকি উইম্বলেডন, তারপরে ফ্রান্স, অস্ট্রেলিয়ান, যে কটা হয়েছে প্রত্যেকটা মেল সিঙ্গেলে জিতেছে নোভাক জোকোভিচ। আর নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন, আর ফ্রান্স ওপেনে এই তো বারবোরা জিতেছেন, আর উইম্বলেডন ওপেনে জিতেছেন
আসলে বার্থডে। তো মনে রাখবেন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি দু মাসের আরও দু মাসের এক্সট্রা করে দিলাম, নেক্সট ডে আমি আগামীকাল আরও দুই থেকে চার মাসের করে দেবো, হয়তো আর একদিন বা দুদিন নেবো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে। আমি সিঙ্গেল পিডিএফের মধ্যে কভার করছি, দেখুন আগের দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছিলাম সেগুলো এই পিডিএফের মধ্যে রয়েছে। তো এই পিডিএফটা আমি দুদিনের মধ্যে, আগামী দুই দিনের মধ্যে পাবলিশ করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, আমি ওখানে পাবলিশ করে দেবো। এখান থেকে জাস্ট একবার করে পড়ে রাখবেন, দেখবেন এর মধ্যে থেকেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন আসছে। তো এই ছিল ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।